আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় মোট 1,97,637টি ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনকে পরাজিত করেন। আসানসোল লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা রয়েছে। এই 7টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন একটি বিধানসভা থেকেও লিড দিতে পারেননি। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ভোট পান 70,296টি। তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের প্রাপ্ত ভোট 64,275। সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি পান 11,583টি ভোট। সেখানেই কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডলের প্রাপ্ত ভোট 2,461। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রাপ্ত ভোট 92,882। তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের প্রাপ্ত ভোট 61,172। সেখানে সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির প্রাপ্ত ভোট 18,436টি এবং কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডলের প্রাপ্ত ভোট 2,713টি। একইভাবে জামুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকেও বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় প্রাপ্ত ভোটের সংখ্যা 76,051টি। তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের প্রাপ্ত ভোটের সংখ্যা 57,999টি। সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির ভোটের সংখ্যা 15,549টি এবং কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডলের প্রাপ্ত ভোটের সংখ্যা 2,488টি। অন্যদিকে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র মোট ভোট পেয়েছেন 1,11,021টি। তৃণমূল প্রার্থী মুনমুন সেন ভোট পেয়েছেন 57,201টি। সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি মোট ভোট পেয়েছেন 14,394টি এবং কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডল ভোট পেয়েছেন 3,126। সেখানে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রাপ্ত ভোট পেয়েছেন 98,020টি। তৃণমূল প্রার্থী মুনমুন সেনের প্রাপ্ত ভোট 77,706। সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি প্রাপ্ত ভোট পেয়েছেন 9,843টি এবং কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডলের প্রাপ্ত ভোট 2,878টি। অপরদিকে কুলটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 1,05,176। তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের প্রাপ্ত ভোটের সংখ্যা 55,825। সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির প্রাপ্ত ভোটের সংখ্যা 5,987 এবং কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডলের প্রাপ্ত ভোট 3,121টি। অন্যদিকে বারাবণী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রাপ্ত ভোট 79,281টি। তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের প্রাপ্ত ভোট 61,406টি। সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির প্রাপ্ত ভোট 11,761টি এবং কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডলের প্রাপ্ত ভোট 4,232টি। আসানসোল লোকসভা কেন্দ্রে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে সব থেকে বেশি 53,820 ভোটে জয়ী হয়েছেন। কুলটি বিধানসভা থেকে 49,351 ভোটে জয়ী হন। সেখানে রানীগঞ্জ বিধানসভা থেকে 31,710টি ভোটে, জামুড়িয়া বিধানসভা থেকে 18,052টি ভোটে, আসানসোল উত্তর বিধানসভা থেকে 20,314টি ভোটে, বারাবণী বিধানসভা থেকে 17,875 এবং পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে 6,021টি ভোটে লিড পান বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।